পাবনার বেড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অংশগ্রহণে বয়সভিত্তিক কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বেড়া পৌরসভার উদ্যোগে রোববার পৌরসভা কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়।